যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট। তো এখান থেকে যত গাড়ি আসে সব এই জায়গাটায় টাকা নেওয়া হয়। এই যে এই গলিটায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি রেগুলেট মার্কেটে দুই নম্বর মার্কেটে আসি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে রেগুলেট মার্কেট দুই নম্বর মার্কেট। বন্ধুরা দেখছি এখানকার সমস্ত নাম্বারিংভাবে দোকান করা আছে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে চলে আসলাম পরমপুর রেগুলেট মার্কেটের দুই নম্বর গেটে। তো এখানে সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব মার্কেট, এখানে সমস্ত ঘর ভাগ করা আছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এখান থেকে যত গাড়ি আছে সব এই জায়গাটায় টাকা নেওয়া হয়। দুটো হাট হয়, একটা পটলের হাট আর একটা হয় কাপড়ের হাট। তো বন্ধুরা নেক্সট ভিডিও আসবে এখানকার সেই কাপড়ের হাটে, মানে এখানে কাপড়ের মার্কেটিং হয়। তো সেই জায়গার ভিডিও একটা আসবে। তো আপনারা সাথে থাকলে অবশ্যই নেক্সট ভিডিও আসবে এখানকার কাপড়ের হাটে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমি কাপড়ের হাটে ভিডিও করবো কি না। তো অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাচ্ছেন আমরা এখন রেগুলেট মার্কেটে দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম, এখন আমরা যাব এক নম্বর গেট দিয়ে যেটা মেন গেট। আর ওখানেই নতুন বাস স্ট্যান্ডটা হয়েছে। আর এখানে একটা বিশেষ কাজ আছে পরমপুর নতুন বাস স্ট্যান্ডের। এই যে এই গলিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে।